আলেম ওলামার বক্তব্য জালসা শুনতে যাই। আর 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে নিজে ভাঙাচোরা কোরআন হাদিসের দার্স শিক্ষকতা করে থাকি। 90 সাল থেকে আমি আপনাদের মাঝে দিন প্রচার করার চেষ্টা করি, তেমন কোরআন হাদিস না জানলেও। আহলে হাদিসের পরিচয় একটা বই আমি ছাত্র জীবনে পড়েছিলাম 1984 সালে, লেখক হাফেজ আইনুল বারী, কলিকাতা মেটিয়া বুরুজ। এছাড়াও আহলে হাদিস কি ও কেন একটি বই আমি পড়ে দেখেছি। এছাড়াও 90 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক আলেম ওলামার আহলে হাদিসের উপরে বক্তব্য শুনেছি। তো ছেলে অবশ্য পাশে বসে আছে, আল্লাহ তুমি রহমতের দয়ার মালিক। আসলে আহলে হাদিসের আলোচনা যে এই রকম তা আমারও অবগতিতে ছিল না। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহ খায়র। অনেক কথাই আমার ইলমের সাথে যোগ হচ্ছে, এজাফা। তার একটা কথা, লেনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করছেন কে উত্তম আমলকারী। তো বেশি আমল করলে উত্তম হওয়া যায় না, উত্তম আমল করলে উত্তম হওয়া যায়, এইভাবে আমি কোনোদিন বলতে হবে এটা বুঝতে পারিনি। আমারও একটা ধারণা কাজ করছিল যে যারা বেশি আমল করে তারাই ভালো। বেশি আমল করে যে ভালো হওয়া যায় না, বরং উত্তম আমল করলে যে ভালো হওয়া যায়, এটি ঠিক। আরো আলোচনার শুরু থেকে নে একাধিক আলোচনা, যেগুলো সত্য সত্যই আহলে হাদিস হতে হলে বা আহলে হাদিস আলেম হতে হলে সংকীর্ণতা ত্যাগ করে দলমতকে সামনে না রেখে আদর্শকে সামনে রেখে কোরআন এবং সহি হাদিসের আমল করে দাওয়াতের মাধ্যমে মানুষকে পরকালমুখী করতে হবে, এটাই মানুষের জন্য একান্ত জরুরি। যা আজকের সংক্ষিপ্ত বিবরণে খুব সুন্দরভাবে আমরা অনুভব আজ করতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা যারা মিডিয়া ব্যবহার করি তাদেরকে এই বক্তব্যগুলি নিয়মিত ধারাবাহিকভাবে দিনের পর দিন জাতির সামনে পেশ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ইনশাআল্লাহ। এইসব আলোচনার মাধ্যমে মানুষের মাঝাবী সংকীর্ণতা যেমন দূর হবে আশা করা যায়, দলীয় সংকীর্ণতা দূর হবে এটাও আশা করা যায়। পরস্পরে ভালোবাসা বাড়বে, পরস্পরকে বহিষ্কার করা বা পরস্পরকে বাদ দেওয়া প্রবণতা, অনুভূতি, খেয়াল কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে এসেছে, তিনি খুব ভালোভাবেই জানতেন যে আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুল মুনাফিক, খাঁটি মুনাফিক, তবুও তিনি সাথে রাখতেন তাকে, এই জন্য যে মানুষে যেন না বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীকে নিজ থেকে বের করে দিয়েছে, নিজের কাছ থেকে বের করে দিয়েছে। মানুষে কি বলবে, মানুষের খারাপ ধারণা হবে তার উপরে, এই জন্য তিনি এই কাজটা করেননি। তিনি বলছেন, আয়েশা শোনো, তোমার সম্প্রদায় যদি নতুন না হতো, মানে মুসলমান নতুন মুসলমান, আমি দাওয়াত দিয়েছি তাই মুসলমান হয়েছে, তো তোমার সম্প্রদায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে,
নতুন না হলে আমি কাবা ঘরের পরিধি ভেঙে নতুনভাবে আবার কাবা ঘর নির্মাণ করতাম। কেন? ইব্রাহিম আলাইহিসসালাম যেই পরিধিতে কাবা ঘর নির্মাণ করেছিলেন, আমার বংশের লোকেরা পরিধি তার চেয়ে কমিয়ে দিয়েছে। আমার কাছে এটা পছন্দ নয়। আমি চাচ্ছিলাম যে পিতামহ ইব্রাহিম আলাইহিসসালাম যে পরিধিতে কাবা ঘর নির্মাণ করেছিলেন আমি সেটাই করি, কিন্তু মানুষে বলবে যে মোহাম্মদ কাবা ঘর ভেঙে দিয়েছে। এই কথা থেকে বাঁচার জন্য আমি এই কাজটা করিনি। আরেকটা কথা মধ্যে ধরা পড়ল যে নামের মাধ্যমে মানুষ কিছু হতে পারে না, আমলের মাধ্যমে হয়। মুসলমানের নাম আল্লাহ এবং আল্লাহ রাসুল বিভিন্ন জায়গাতে অন্য অন্য নামে উল্লেখ করেছেন, তাই আমাদেরকে একটা নামের গণ্ডিতেই মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে দিনের কথা বলতে হবে, এটা আসলেই ভুল। আমি তেমন আজ করতে না পারলেও আজকে খুব ভালো স্পষ্ট আজ করেছি। আমি যেসব গতির উপরে কথাগুলো বলতাম, বলে এসেছি, সেসব কথাগুলির আমার যথেষ্ট যে অসম্পূর্ণতা ছিল, আজকে আমি অনেকখানি সম্পূর্ণতা পাচ্ছি বলে আমার মনে হয়, আলহামদুলিল্লাহ। আমি তখন থেকেই ভাবছিলাম যে আমি আলোচনা একটু শুনবো, তা আমি আপনাদের ভিতরে থেকে আলোচনা শুনবো এটা আমি খেয়াল করেছিলাম। তো এরপরও দেখলাম যে আপনারা জোর করে এখানে নিয়ে আসলেন, আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। পরের কথা হচ্ছে এই যে আমরাও দিন রাত আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাদের মাঝে সুযোগ্য ছেলে আরও দিনই ভাই বোনদেরকে সুযোগ্য সন্তান দান করো, যাদের মাধ্যমে তুমি দিনের খিদমত নিবা। আমি আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য বলি, আমিও বলি আল্লাহকে যে এই শতাব্দীতে এই যুগে যদি তুমি কাউকে আলবানি করো, আহমদ ইবনে তাইমিয়া করো, ইমাম বুখারি করো, তাহলে কি তোমার রহমতের অভাব হবে? যদি তোমার রহমতের অভাব না হয় তো তুমি আমাদের কথা একটু শোনো না, আজও করো, এই দাবি তোমার কাছে রাখছি, তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। মর্মে সকল দিনই ভাই ও বোনকে আমরা দোয়ার দরখাস্ত রাখছি যে আপনারা এসব ছেলেদের জন্য দোয়া করবেন, তারা যেন সত্য সত্য এই দিনের খাদেম হিসাবে গড়ে উঠতে পারে, আল্লাহ যেন তাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। তাদের ইহকাল পরকাল যেন কল্যাণ করেন। আল্লাহুম্মা আমিন। আমার পিতামাতা দাড়ি রাখলে রাগ করে, পরিবারের কেউ কেউ কথা বলে না, দাড়ি রাখি বলে অনেক বুঝিয়েছি কিন্তু তারা খুবই অসন্তুষ্ট, এক্ষেত্রে আমার করণীয় কী? এক্ষেত্রে করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তোয়াতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালে, আল্লাহর নাফরমানি হলে মানুষের কথা মানা যাবে না, বাপ মায়ের এই কথা গ্রহণ করা যাবে না, দাড়ি রাখতে হবে বাধ্য। দাড়ি চেঁচে নারী হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, দাড়ি নেই কার? নারীর। দাড়ি চেঁচে নারী সাজা ঠিক না, অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে, চোখের পাওয়ার কমে যাবে, পুরুষত্বা কমে যাবে, অনেক ঝামেলা নেমে আসবে। দাড়ি রাখা আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ, তা ভালোভাবে পালন করার চেষ্টা করতে হবে, আল্লাহ তিনি কবুল করেন। তাকওয়া বাড়াবো কীভাবে? আমি বারবার শয়তান দ্বারা, না থামো, এই বজন থামো ভাই, একটু থামেন কয়েক মিনিট, জি কয়েক মিনিট একটু থামেন, কয়েক মিনিট একটু থামেন, জি। তাকওয়া লাইনে কি একটু তাকওয়া বাড়ানোর প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন,
রাতে উঠে দুরেকাত সালাত আদায় করে কান্নাকাটি করতে হবে, ইস্তেগফার বেশি পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, এইটা বেশি বেশি পড়তে হবে। আশা করা যায় তাকওয়া আসবে, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হতে হবে। আমি যদি কুরবানি চাকরি করি, আমি যদি সরকারি চাকরি করি, সেখানে যদি আমাকে কোনো নাজায়েজ কাজ বাধ্য করা হয়, করতে বাধ্য করা হয়, করা যাবে কি? জি না, সরকারি চাকরি ছেড়ে দিতে হবে। আসসালামু আলাইকুম, এইটা খুব ভালোভাবে পড়তে পারছি না। আমরা জানি বেহেশত গেলেই শুধুমাত্র আল্লাহকে সরাসরি দেখা যাবে, তাহলে বিচার মাঠে কি আল্লাহ আসবেন না? আসবেন, তবে বাস্তব চেহারা জান্নাতে দেখা যাবে, এটাই হলো জান্নাতের আল্লাহর অনুগ্রহের সবচেয়ে বড় অনুগ্রহ। বিচারের মাঠে আসবেন, তার আসল রূপে আসবেন না। গণতন্ত্র কি হারাম? গণতন্ত্র, তার মূল হচ্ছে, গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎস। আসলে কি জনগণ ক্ষমতার উৎস? আল্লাহ হচ্ছেন জনগণ, আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎস। কাজেই এর মৌলিক কাজটা হচ্ছে শিরক। দুই হচ্ছে, গণতন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের আইন মানতে বাধ্য, আর ইসলামী নীতিতে মানুষ কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য। গণতন্ত্রের নীতিতে মানুষ জনগণের কাছে দায়বদ্ধ, ইসলামী নীতিতে মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে দায়বদ্ধ। কাজেই বিষয়টি আসলেই ভয়াবহ। শিশু জন্মের পর নাভি যখন পড়ে যায়, তখন এই নাভির করণীয় আছে? তখন এই নাভির কি করণীয় আছে? কিছুই নেই। আমাদের প্রতিবেশী হিন্দু, তারা তাদের বিয়ের অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেয়। জি না, কোনো হিন্দুদের কোনো প্রকার অনুষ্ঠানে যাওয়া যাবে না, তাদেরকেও দাওয়াত দেওয়া যাবে না। মানুষ হিসাবে চাইতে আসলে তাকে সহযোগিতা করবেন, তার সাথে ভালো আচরণ করবেন, এইটুকুর হক রাখে। আহলে হাদিসকে কেন শিয়া বলে, এর উত্তর জানলে উপকৃত হব। আজকের আলোচনাই হচ্ছে আহলে হাদিসকে কেন শিয়া বলে। এইটা প্রথম হচ্ছে তাদের ভিতরের হিংসা। তারা খুব ভালোভাবেই জানে যে আহলে হাদিসই কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, নইলে তারা বলে না কেন যে আহলে হাদিস বেদাতি, নইলে তারা বলে না কেন যে আহলে হাদিস মুশরিক শির করে, এই কথা কেন বলে না? বলে কেন যে দালালের, ইংরেজদের দালাল মানে ইংরেজদের কঠোর বিরোধী, এরাই ইংরেজদের সহযোগিতায় তারাই বেঁচেছে। মানুষ যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে, তার মানে ঠাকুরের সাথে হাজারো দালাল ছিল যারা মুসলমান, তারা ঠিকই ইংরেজদের কাছে সম্মান পেয়েছে, ঠিকই আহলে হাদিসেরা ইংরেজদের হাতে হাজারো জন শহীদ হয়েছে। দূর সম্পর্কে দিনি ভাই, দিনি বোন হিসাবে তার পার্সোনাল কথা বলতে চাই, মোবাইলে এটা কি ইসলামে জায়েজ আছে? নিজের পার্সোনাল কথা বলতে পারবে না, ওতে দিনি বোন ভাই চলবে না, শরীয়তেরই কথা বলতে হবে। পার্সোনাল কথা কি বলতে পারে? পরামর্শ নিতে পারে, সাংসারিক সমস্যার এসবগুলোর পরামর্শ নিতে পারে, যাতে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে, হয়ে যাবে, এরকম কোনো কথা পার্সোনাল বলা যাবে না। পারিবারিক স্বামী স্ত্রীর কোনো কথা বলা যাবে না। ইসলাম শরীয়তে আমরা কার কার সাথে সরাসরি দেখা করতে পারব, মানে কি মাহরামকে, মাহরাম পিতে, মাহরাম শ্বশুর,
মাহরাম ভাই, মাহরাম বোনের ছেলে, মাহরাম ভাইয়ের ছেলে, তার নিচে যত যায় এগুলি সেগুলি মাহরাম, উপরে দাদা, উপরে যত যাবে সেগুলি মাহরাম। তবে মামা অর্থাৎ ওই ভাগ্নে তার মামির কাছে মাহরাম নাই, ভাগ্নের সামনে মামিকে পর্দা করতে হবে। ঠিক তেমনি ফুফাকে, ফুফা অর্থাৎ ফুফুর স্বামী যে, তাকেও তার সামনে পর্দা করতে হবে। যারা বলছে এই সেই, তারা মিথ্যা কথা বলছে। আল্লাহ নবী বলেছেন এটা আল্লাহর নিদর্শন, অতএব তোমরা দোয়া করো, দুই রেকাত সালাত আদায় করো, চার রুকুতে দুই রেকাত সালাত। চন্দ্রগ্রহণ চলাকালীন মানুষ মহিলা পুরুষ সব কিছু করতে পারবে, পেটে পেটে বাচ্চা আছে কিছু করতে পারবে না, কাটা বাছা করতে পারবে না, বললেই সেরে কবে মহাপাপ কাবিরা গুনাহ। ফাজাইল হজ নামক বইয়ে আছে, এক বুজুর্গ প্রতিবার হজ করতেন, কিন্তু একবার তিনি অসুস্থ হওয়াতে হজ করতে পারেননি। সে বছর স্বয়ং কাবা ঘরেই তার নিকটে চলে এসেছে। এইগুলো কি আর আহলে হাদিস মসজিদে পড়া যায়? এইগুলো তো বিদাতি মসজিদে পড়তে হবে, নাউজুবিল্লাহ। একেবারে মিথ্যা কথা। শাইখের কাছে আমার জিজ্ঞাসা, আমার স্ত্রী মোবাইলের মাধ্যমে অন্যত্র বিয়ে হয়েছিল এবং স্বামী বিদেশে থাকা অবস্থায় এই বিয়ে হয়ে যায়। পরবর্তীতে পারিবারিক সলিসের মাধ্যমে বিয়ে ভেঙে দেওয়া হলো। তার স্বামীকে চাপের মুখে বাধ্য করায় সে তালাক শব্দ উচ্চারণ করেনি। এখন কি এই বিয়ে বাতিল হয়েছে? আমি ভালো করে বুঝতে পারিনি। এই মেয়েটা অন্য জায়গাতে চলে গেছে, তার স্বামী বাহিরে আছে, তো অন্য জায়গাতে চলে গিয়ে বিবাহ হবে না। যে তার যে স্বামী বাইরে আছে তাকে খোলা তালাকে জানাতে হবে, কাজীর কাছে একটা তালাক লামা লিখে নিতে হবে, লিখে নিয়ে তার স্বামীকে জানাতে হবে। যেই দিন কাজীর কাছে লিখে নিয়েছে সেই দিন থেকে 30 দিন পরে অন্য জায়গায় বিবাহ বসতে পারে, কোনো সমস্যা নেই। আর যদি এগুলো কিছু করেনি, যেখানে চলে গেছে সেখানে আছে, এরপরে ওই স্বামী ফিরে এসেছে, ওই স্বামীর সাথে যদি এখন সংসার করে তাহলে সংসার বহাল আছে, কোনো সমস্যা নেই। যেটা করেছে সেটা পাপ, অপরাধ, অন্যায়। কথা বুঝাতে পারিনি বলো? এইভাবে সংসার বাতিল হয় না। স্বামীকে বাদ দিয়ে চলে গেছে অন্য জায়গাতে দিন কাটাচ্ছে, এতে বিবাহ বাদ পড়েনি, বাতিল হয়নি। তার স্বামী ফিরে আসলে বা তার স্বামী যদি তাকে নিতে চায়, তাদের সংসারে কোনো সমস্যা নেই, যা হয়েছে অন্যায়। মেয়ে যদি তার সাথে সংসার বহাল রাখতে চায় তাহলে এখানে খোলা তালাকে জানাতে হবে। এরকম ঘটে গেলে যতদিন পর্যন্ত খোলা তালাকে না জানিয়েছে ততদিন পর্যন্ত বিবাহ হয়নি, জোর করে বিবাহ হয় না। জিন পাহাড় বলে কোনো পাহাড় আছে কি? যেটা বাইজা পাহাড় সেটাকে এখন মানুষ জিন পাহাড় বলছে। ওখানে স্টেপবিহীন গাড়ি চলে, আসে, খুব জোরে চলে, 150-160-170 কিলোমিটার চলে ঘন্টায়। এটা হচ্ছে পাহাড়ের চুম্বকের ক্ষমতা। দুই পাহাড়ের মধ্যে এরকম চুম্বক আছে যেটা গাড়ির লোহাকে টান দেয়। এটা এই কথাটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বুঝে দিয়েছে এটা জিন পাহাড়। আরবরা এইসব কথার 5 পয়সা দাম দেয় না। এইসব বেদাতিরা এর নাম দিয়েছে জিন পাহাড়। জান্নাতুল বাকি কবরস্থান হতে মাটি পবিত্র মনে করে আনলে কি কোনো সব হবে, কাবিরা গুনাহ হবে? সৌদি আরবের সাথে মিলিয়ে
বাংলাদেশে একই দিনে ঈদ হবে না, এটা নির্বুদ্ধিতার পরিচয়। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে ঈদ হবে, এই কথাই ঠিক। এত সময়ের ব্যবধানে একদিনে ঈদ হয় নাকি? সৌদি আরবের আগে যখন ঈদ হয় তখন কি করবে? অনেকে হজ্জে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে দোয়া চান, এটা কি বৈধ? জি না, ওটা কাবিরা গুনাহ। হজ করতে গিয়ে যদি মদিনায় না যাই তবে কি হজ হবে না? মদিনার লোকেই তো কাবা ঘরে হারানো মক্কায় যাচ্ছে হজ করতে, তো মদিনায় যাবে কেন? তিনটা মসজিদ দেখতে যাওয়া যায়, তার একটা হলো মসজিদ নববী। এই সুবাদে মক্কায় হজ করতে গেছে, তাই দেখতে গেছে মদিনায়, এটা যায়। এছাড়া মদিনায় কোনো কাজ নেই, একদিনও যাবে না মদিনায়। উল্লেখ্য যে মদিনার মসজিদে গিয়ে রওজাতুল মিন রিয়াজিল জান্নাতে হুড়াহুড়ি করে দুই রাকাত সালাত আদায় করছে, এটাও বেদাত। মদিনার গেটে ঢুকে, একবারে গেটে ঢুকেই যদি দুই রাকাত সালাত আদায় করে, যেই নাকি হবে রওজাতুল মিন রিয়াজিল জান্নাতে দুই রাকাত সালাত আদায় করে, ওই নাকি হবে? একটুকু কমবেশ হবে না, কমবেশ মনে করলেই বেদাত হবে। কেন যে সৌদি সরকার এইভাবে রওজাতুল মিন রিয়াজিল জান্নাতকে দেখানো দেখাচ্ছে আল্লাহই ভালো জানে, অথচ তার পাঁচ পয়সা হিসাব নেই, ওখানে সালাত আদায় করার কোন গুণ নেই। মসজিদে নববীর গুণ, একবারে গেট ২০ নম্বর গেট হোক, ২২ নম্বর গেট হোক, ১৬ নম্বর গেট হোক, ঢুকেই দুই রাকাত সালাত আদায় করে নেকি পাবেন। বিতর সালাত কি কোনো নির্দিষ্ট সূরা দিয়ে পড়তে হবে? জি, তিন রেকাত হলে নির্দিষ্ট সূরা আছে। তিন রেকাত হলে প্রথম রেকাতে আলা, দ্বিতীয় রেকাতে কাফেরুন, তৃতীয় রেকাতে এখলাস ফালাক নাস। আর যদি এক রেকাত পড়েন তাহলে কোনো হিসাব নেই। কতদূর গেলে মাহরাম প্রয়োজন? সফর শুরু হলে, যার নাম সফর, যাবে গাজীপুর, যাবে নরসিং, আপনার এতে নরসিং দি কুমিল্লা সিলেট, মাহরাম ছাড়া যেতে পারবে না। সফর শুরু হলেই মাহরাম যেতে হবে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইখলু রাজুলুন লা তুসাফিরান্না ইল্লা বিমাহরামি। কত মাইল গেলে কসর, কসরের জন্য কোনো মাইল নেই। ৪৭ কিলোমিটার, ৪৮ কিলোমিটার, এগুলো কথা নয়। মানুষ যখন নিজেকে মুসাফির মনে করবে সফরে বের হচ্ছে, তখন বাড়ি থেকে বের হয়ে যেখানে সময় হবে সেখানে কসর করবে। আমার মাকে একজন হিন্দু মহিলা মা ডেকেছেন, সেই হিন্দু মহিলা আমাদের বাড়িতে যাওয়া আসা করে, আমরাও তাদের বাসায় যাই। ওর আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া করে, এই সম্পর্ক বন্ধ করতে হবে। হিন্দু মানুষের সাথে বিয়ে, যাওয়া আসা, দাওয়াত দেওয়া কোনটাই চলবে না, সব হারাম। ওর সাথে মানুষ হিসাবে সম্পর্ক রাখতে হবে, ওর প্রতি জুলুম অন্যায় নির্যাতন করা যাবে না। ও মানুষ পাস, ও যদি ভিক্ষে চাইতে আসে ভিক্ষে দিবেন। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হলে কত রুকুতে? চার রুকুতে দুই রেকাত সালাত, চার রুকুতে দুই রেকাত সালাত। আমাদের ধর্মীয় ভাই ও বোনের মসজিদে দিনের জন্য টাকা দান করে। যে হিন্দুরা টাকা দান করতে পারে আপনার, তার টাকা নিয়ে মসজিদ তৈরি করেন। আহলে হাদিসরা বর্তমানে জামানার পথভ্রষ্ট, ফেতনা ছড়ানো একটি দল, সমস্ত হাদিসের কথা তারা বলে। এগুলো কি আগে ছিল নাকি? সবসময় ছিল, তারা সবসময়ই বলে। এরাই সঠিক পথে আছে, যে যাই বলুন। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত বাদ দিয়ে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই আহলে হাদিস, এটাই ঠিক। আমার স্ত্রী একটি সরকারি হাসপাতালে সেবিকা হিসাবে কর্মরত আছেন। সেই স্থানে মহিলা ও পুরুষ রোগীকে সেবা দিতে হয়। সে যাতায়াতের সময় ইসলামী পোশাক পরে, এখানে তার চাকরি করতে কোনো সমস্যা আছে? জি আছে, তার চাকরি চলবে না। সম্মানিত দিনী ভাই বোন,
আপনাদের খুব ভালোভাবে জানা আছে যে জামিয়া সালাফের পক্ষ থেকে মাসিকাল ইতেশাম পত্রিকা বের হয়। আপনাদেরকে আমি সবসময় বলে আসি, আপনারা অবশ্যই জামিয়া সালাফিকে যেভাবে অন্তর থেকে ভালোবাসেন সেভাবে মাসিকাল ইতেশাম পত্রিকা ভালোবাসার চেষ্টা করুন। সবাই মাসিকাল ইতেশাম পত্রিকা সংগ্রহ করুন, সেখান থেকে প্রশ্ন উত্তর জানুন, সেখানে প্রশ্ন পাঠান, সেখান থেকে উত্তর আসুক। আরও দিদি ভাই বোনকে এইসব প্রশ্নগুলি নেওয়ার জন্য বা পত্রিকাগুলি নেওয়ার জন্য অনুরোধ জানান। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খাইর। আপনারা দীর্ঘ সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন, আল্লাহ আপনাদেরকে এই আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করুন। এসব পরে সংক্ষিপ্ত কথা হবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সামনে কিছু কথা।